শিকারপুর মার্কেট কমপ্লেক্সে পরিত্যক্ত অফিসে নিয়ন্ত্রণে আগুন অগ্নিকাণ্ড কাঁটাতারের বেড়া কেটে গরু পাচারের চেষ্টা বিএসএফ বাধা দেওয়ায় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পাচারকারীদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পাল্টা বিএসএফ গুলি চালায় আর এই ঘটনায় এক পাচারকারী গুলিবিদ্ধ হয় তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পাশাপাশি চার বিএসএফ কর্মীও আহত হয়েছেন বলে খবর জলপাইগুড়ি কোতোয়ালি থানার কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়ায় বিএসএফ ক্যাম্পে ঘটে এই ঘটনা বিএসএফ সূত্রে খবর রাজগঞ্জ থানা এলাকায় ভাঙ্গামালি এলাকার বাসিন্দা ছেচল্লিশ বছর বয়সী কাজিরুল হক প্রায় দশ বারো জনকে নিয়ে মঙ্গলবার ভোর রাতে সীমান্তের কাঁটাতারের কেটে গরু পাচারের চেষ্টা করছিল সীমান্তে থাকা বিএসএফ কর্মীদের নজরে আসতেই কাজিরুল হক সহ অন্যান্য পাচারকারীদের সতর্ক করে বিএসএফ পাল্টা পাচারকারীদের পক্ষ থেকে গুলি চালানো হয় বিএসএফ কর্মীদের লক্ষ্য করে এরপরে বিএসএফ কর্মীরা গুলি চালাতে শুরু করে অন্যান্য পাচারকারীরা পালিয়ে গেলেও কাজিরুল হক আহত অবস্থায় পড়ে থাকে বিএসএফ কর্মীরা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পাশাপাশি আহত বিএসএফ কর্মী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি বাকিদের চিকিৎসা চলছে ক্যাম্পের হাসপাতালে বিএসএফ সূত্রে খবর পাচারকারীদের থেকে উদ্ধার হয়েছে একটি গরু এবং নানা ধরনের ধারালো অস্ত্র পাশাপাশি এখনো পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে মৃত কাজিরুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে রাজগঞ্জ থানা এবং কোতুয়ালি থানায় এমনটাই দাবি বিএসএফ এর বিএসএফ আধিকারিকরা এখনো পরিষ্কার নন কাজিরুল হকের মৃত্যু কোন পক্ষের গুলিতে হয়েছে ময়না তদন্তের পরেই জানা যাবে তাদের নিজেদের গুলি না বিএসএফ এর গুলিতে প্রাণ গিয়েছে এই ব্যক্তির এদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ শিকারপুর মার্কেট কমপ্লেক্সের পরিত্যক্ত অফিসে অগ্নিকাণ্ড স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন রাজগঞ্জ ব্লকের শিকারপুরের বেলাকোবা বর্তলা মার্কেট কমপ্লেক্সের পুরনো পরিত্যক্ত অফিসে হঠাৎই লেগে যায় আগুন এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় স্থানীয় সূত্রে খবর এদিন দুপুর নাগাদ হঠাৎই মার্কেটের পুরনো অফিসে আগুনের ধোঁয়া লক্ষ্য করেন স্থানীয়রা তৎক্ষণাৎ তারা আগুন নেভানোর কাজ শুরু করেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বেলাকোবাফারের পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় আধ ঘন্টা পর দমকলের একটি ইঞ্জিন এসে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও এই ঘটনার কোনো প্রাণহানি বা হতাহতের খবর নেই হ্যাঁ এইখানে যেটা দেখলাম হঠাৎ করেই মার্কেটিংয়ের যে পুরনো যে পরিত্যক্ত যে অফিস তার দোতলা ঘরটা সেই ঘরে হঠাৎ দেখলাম পুরনো যে কাঠের যে ট্রাকচার যে ফার্নিচার সিলিং ফিলিং আছে আলমারির কাগজপত্রের মধ্যেও দেখলাম আগুন লেগে এবং হঠাৎ এটা এটা তো লোকজন সাধারণত ওখানে যায় না কেউ কিন্তু ধোঁয়া দেখে মানুষ বুঝতে পারে যে ভিতরে আগুন লেগেছে তো স্থানীয় লোকজনই মোটামুটি বালতি করে জল দিয়ে দিয়ে কন্ট্রোল করে নিয়েছে কি আগুন নিয়ন্ত্রণ হ্যাঁ এখন আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেডও ইতিমধ্যে চলে এসছে তবে ফায়ার ব্রিগেড জলপাইগুড়ি থেকে আসতে রেলগেট দুই তিন জায়গায় রেলগেট পার হয়ে আসতে হয় ন্যাচারালি ফায়ার ব্রিগেড আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে নেয় আজকে এটা একটা ছোট্ট ঘটনা কিন্তু এই ধরনের বড়ো ঘটনা ঘটলে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে হয়তো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে তা আমরা এটা দীর্ঘদিন ধরে আমাদের বিধায়ক সাহেবও যেটা নিয়ে লেখালেখি করেছেন এবং তদারকি করছেন যে আমাদের রাজগঞ্জ তথা বেলাকোবা এলাকায় আমাদের একটি নতুন করে ফায়ার ব্রিগেড কেন্দ্র খোলা দরকার কারণ এই সমস্ত জলপাইগুড়ির থেকে খবর পেয়ে আসতে দুটো রেলগেট যার ফলে হচ্ছে এখানে সময় মতো হয়তো ফায়ার ব্রিগেডের পক্ষে আসা সম্ভব হয় না এটা আমাদের স্থানীয় লোকেদের দাবি অবিলম্বে রাজগঞ্জ মধ্যে করা মাল ব্লকের ঘিস নদী থেকে পাথর সংগ্রহ করার পর ডাম্পার খালি করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ডাম্পারের মালিকের প্রথমে আশঙ্কাজনক অবস্থায় তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে মঙ্গলবার মাল ব্লকের ওদলা বাড়ি নদীর গর্ভে ডাম্পার নামিয়ে পাথর সংগ্রহ করার পর পাশেই একটি জায়গায় স্তূপ করছিলেন মোহাম্মদ আজিজ চালক এবং সহকারী চালককে কিছু সময়ের জন্য বিরতি দিয়ে নিজেই সেই কাজ করছিলেন তিনি ওদলাবাড়ি রেলগেটের বাসিন্দা মোহাম্মদ আজিজ বসত পাথর নামানোর সময় ডাম্পারের একটি অংশ এগারো হাজার ভোল্টের হাই টেনশন তারের সংস্পর্শে নিয়ে আসেন নিহত ব্যক্তি তখন চালকের আসনে ছিলেন তৎক্ষণাৎ ডাম্পারটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাওয়ায় মোহাম্মদ আজিজ বিদ্যুতের সংস্পর্শেও চলে আসেন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মালবাজার থানার পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এদিকে দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বালি পাথর পাচার নিয়ে যখন তীব্র প্রতিবাদ চলছে ঠিক সেই সন্ধিক্ষণে ডাম্পার চালকের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে এক কথায় মুখে কুলুপ প্রশাসন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ পরীক্ষায় জলপাইগুড়ি জেলায় প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল এছাড়াও মাদ্রাসা হাই মাদ্রাসা আমিন ও ফাজিনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রথম স্থান অধিকারীদের সংবর্ধনা জানায় জেলা প্রশাসন মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পড়ুয়াদের সংবর্ধনা দিলেন জেলা শাসক শ্যামা পারভীন এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সার্টিফিকেট গাছের চারা মিষ্টি এবং ব্যাগ দিয়ে সংবর্ধনা দেওয়া হয় রাজ্য সরকারের বোর্ডের মাধ্যমিকে জেলার এগারো জন উচ্চ মাধ্যমিকে দশ জনকে সংবর্ধনা দেওয়া হল এই বছর জেলার মাধ্যমিকে প্রথম হয়েছে সমৃদ্ধ রায় তার প্রাপ্ত নম্বর ছশো সাতাত্তর ছিয়ানব্বই দশমিক সাত এক শতাংশ নম্বর পেয়েছে সে উচ্চ মাধ্যমিকে জেলার প্রথম কোয়েল রায় তার প্রাপ্ত নম্বর শতাংশ দুগুড়ি ডাউকিমারি ডিএন হাই স্কুলের ছাত্রী সে অন্যদিকে জেলার মাদ্রাসা বোর্ডের আমিনে মাধ্যমিকে পাঁচজনকে সংবর্ধিত করা হয়েছে প্রথম ফিরদৌস আলম মাদ্রাসা বোর্ডের ফাজিলে উচ্চ মাধ্যমিকে তিনজন ভালো ফলাফল করেছে তিনজনকে সংবর্ধনা দেওয়া হয় প্রথমেই রয়েছেন মোহাম্মদ আবুজ জুবায়দ হাই মাদ্রাসায় মাধ্যমিকে প্রথম আফরুজা পারভিন মোট তিনজনকে সংবর্ধনা দেওয়া হল মাদ্রাসার হায়ার সেকেন্ডারির মাধ্যমে প্রথম হয়েছেন শাহনাজ পারভীন মোট ছজনকে এদিন সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি জেলা শাসক শ্যামা পারভিন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের জেলার জন্য ছিল আমরা একটা ভাবলাম কি যারা আমাদের জেলার মধ্যে যারা টেন্থ ক্লাস টুয়েলভ ক্লাস আমাদের মাদার আলি পাদিলে যারা ভালো করেছে ওদেরকে একটু ছোটো টোকন আপনার দেওয়া আমাদের একটু তো ডিউটি আমাদের আছে ওরা যত শ্রম করেছে যত এফোর্ড দিয়েছে মানে যদি সত্যি বলে যে আমাদের গভর্নমেন্ট স্কুলে থেকে মানে ব্যাকগ্রাউন্ডটা সবার ব্যাকগ্রাউন্ডটা একটু তো হাম্বাল ব্যাকগ্রাউন্ড থেকেই আসে ওখানে কোনো না কোনো যারা সবাই আছে মানে কোনো না কোনো প্রবলেম থেকেই ফ্যামিলি ছিল তারপরে ওই সব পার করে এত সুন্দর রেজাল্ট দিয়েছে তো ওটা আমাদেরকে তো আমাদের একটা ডিউটি আছে ওদেরকে ছোট একটু অ্যাপ্রিসিয়েট করা তো এটাই নিয়ে আজকে আপনাদের সবাইকে ডাকা হলো তো ছোট টোকন অফ অ্যাপ্রিসিয়েশান আপনাদেরকে সবাইকে দেওয়া হলো আমাদের তরফ থেকে এটাই বলতে হবে কি আপনারা খুব ভালো করেছেন ভবিষ্যে আপনারা ভালো করে করবেন

हमारे ए डी एम आज साइंस बैकग्राउंड हमारा आर्ट बैकग्राउंड तो सब मिले हमेशा ही आने मैंने जहा अपना बाहरों को बेन मन दिए को अवश्य आपना ड्रीम के पूरा करते पाबेन तो एटा ही मैसेज आज है कि मेहनत करना है अच्छे से पूरा दिल लगा के पढ़ाई करनी है माँ बाप का जो सपना है उसको पूरा करना है और अपना सपना भी पूरा करना है और आगे बहुत सारे एग्जाम आएंगे जिसमें फेलियर भी आ सकता है তো ফেলিয়ার মানে যে ফেলিয়ার হতে পারে ওর থেকে ভয়ে করবেন না মানে ওর সাথে ডিসঅপয়েন্ট করবেন না আবার চেষ্টা করবেন আবার ট্রাই করবেন আপনাদের যে সফলতা আছে যে সাকসেস আছে অবশ্যই আপনারা পাবেন আপনারা যখন এখানে পর্যন্ত অত ভালো করেছেন ভবিষ্যে আপনারা খুব ভালো করবেন সব্যসাচী মজুমদারের রিপোর্ট এভি নিউজ জলকষ্ট মেটাতে দিনভর আধিকারিকদের সঙ্গে শহর ঘুরে বেড়ালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবার আঠাশ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলকষ্ট সমাধান হতে চলেছে বলে দাবি জানিয়েছেন তিনি মঙ্গলবার সকাল সকালবেলায় সাতাশ নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ডে পাম্পিং স্টেশনগুলি ঘুরে দেখেন শিলিগুড়ির পুর নিগমের মেয়র গৌতম দেব মেয়র পরিষদ দুলাল দত্ত কাউন্সিলর বোরো চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিকরাও ছিলেন সঙ্গে সাতাশ নম্বর ওয়ার্ডের জ্যোৎস্নাময়ী স্কুলের ঠিক পিছনে অবস্থিত পাম্পিং স্টেশন ঘুরে দেখার পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন মেয়র ওই অঞ্চলের রাস্তার জন্য জ্যোৎস্নাময়ী স্কুলের কিছুটা জমি দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি এ প্রসঙ্গে গৌতম দেব জানান এই রাস্তা চওড়া হলে গাড়ি এবং অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে সহজে জলের পাম্প চলার সময় অনেক জোরে শব্দ হয় বলেও অভিযোগ এসেছে এতে বাড়ির অসুস্থ এবং বয়স্কদের সমস্যা হয় বাবু এ বিষয়ে বলেন তিনি এই বিষয়ে বাস্তুকারদের সঙ্গে কথা বলেছেন শব্দ যাতে কম হয় ব্যবস্থা খতিয়ে দেখা সে হবে এটা কাজটা কাজ আমরা এটা এটা করেছি এই আয়রন করে করাতে এটা আঠাশ নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর ওয়ার্ডে জায়গায় জায়গায় জলটা ভালো যাবে এখানে এটা বাউন্ডারি ওয়াল করা এই যে রাস্তাটা একটু ওপেন ছিল এখানকার মানুষজনের আপত্তি ছিল আপত্তি সঙ্গতি কারো সঙ্গত কারণও ছিল এখন আমরা প্রাইমারি কাউন্সিলের সাথে কথা বলেছি আমরা দেড় মিটার আরও জায়গা জ্যোসতম স্কুল কৃতজ্ঞতার সাথে ওদের ঋণ শোধ করছি আমরা বোর্ড টোডও লাগিয়ে দেবো দেড় মিটার জায়গা আমরা ওদের থেকে পারমিশান নিয়ে এই রাস্তাটা অল্টারনেটিভ রাস্তা এর পোলগুলোকে শিফটিং লেফট সাইডের ড্রেনটাকে ঠিক করে করে দেওয়া এই রাস্তাটা করে দিচ্ছে এই রাস্তাটা করে দেওয়াতে কি হবে অল্টারনেটিভ রোডটা এটা হয়ে গেল। আর এখানে আয়রন রিভারের কম্প্রেসরের সাউন্ড বেশি আছে আর বাকি সাউন্ডটা অনেক কম কিন্তু আমার কানে ওই সাউন্ডটাও একটু বেশি মনে হলো আমি পিএইচ ইঞ্জিনিয়াররা এসছেন ওদের বলেছি এটা ট্রায়াল রান চলছে আগামী সাত দিনের মধ্যে সাউন্ডটা একদম মিনিমাম টু মিনিমাম জায়গাতে ওরা নিয়ে আসবে আমি আজকে দেখে গেলাম আজকে হচ্ছে কত তারিখ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আমি একুশ অথবা বাইশ তারিখে আবার আসবো আবার এসে ওনাদের নিয়ে এটা ফাইনালি আমি আরেকবার দেখে যাব ধিমান রায় রিপোর্ট এভিনিউজ দিন দিন জলপাইগুড়ির হৃদয় করোলা নদীর দূষণ বেড়েই চলেছে দূষণের মাত্রা এখন মারাত্মক কারণ নদী এখন পরিপূর্ণ কচুরি পানা আবর্জনা সহ অন্যান্য নোংরায় ভরা করোনা নদীর জলের মাঝখানে রয়েছে পুকুরের মতো আস্তরম চারিদিকে কচুরি পানা খানাখন্দ দূর থেকে দেখলে মনে হবে নদীর চেহারা বিকট হয়েছে হারাচ্ছে নদীর নাব্যতাও নদীর পরিষ্কার বা নাব্যতা ফিরিয়ে আনতে এর আগেও জেলা প্রশাসনের তরফ থেকে আলোচনা হয়েছিল বটে বর্তমানে জলপাইগুড়ি শহরের বাবুঘাট থেকে শুরু করে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার নোংরা আবর্জনায় ভরা জলপাইগুড়ির করলা নদী এখনো পর্যন্ত তার কোনো সংস্কার হয়নি তাই সকল মানুষ চান নদীর দ্রুত সংস্কার হোক না কচুরিপানায় তো একদম ভর্তি রয়েছে কচুরিপানা ভর্তি আছে কিন্তু মানে মানে বর্ষা হলে তো চলে যায় হুম তো বর্ষা হলে চলে যায় এমনি ঠিকই আছে আগের থেকে

জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে গিয়েছে করলা নদী আর সেখান থেকে উদ্ধার বিগ বোয়াল প্রায় পনেরো কেজি ওজনের রাঘব বোয়াল মাছ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই কাণ্ড জলপাইগুড়ি স্টেশন বাজারে দু হাজার এগারো সালে বিষক্রিয়ায় করলা নদীর মৎস্য ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিকভাবেই এক দশকেরও বেশি সময় পর করলা নদী থেকে আবার বড় মাছ ধরা পড়ায় অত্যন্ত খুশি মৎস্যজীবীরা নিলামে সাতশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে মাছটি এই মাছ আটশো থেকে হাজার টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন এই মনে করো জল একটু কম জন্য ধরা পড়ছে না এত বড় কোনোদিনও বল ছিল না বছর পরে এরকম বল আসবে হ্যাঁ এর থেকে আর বড় ছিল না গত ছয় ছয় সাত মাস ধরে তো এই মাস দেখা যায় না এখন তো বৃষ্টিও নাই করলার জলও শুকিয়ে গেছে প্রায় এখন তো সেরকম বল দেখা যাচ্ছে না এটা অনেকদিন পরে বল আসলো

চা উৎপাদনে বিরাট ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন চা মালিকরা এক্ষেত্রে অনাবৃষ্টি এবং পোকামাকড়ের আক্রমণে উৎপাদনের ঘাটতি হচ্ছে গ্রীষ্মের তীব্র ফলে চা বাগানের পাতা যাচ্ছে তাবদাহের ঝলসে চায়ের উৎপাদন কমল চল্লিশ শতাংশ এই বছর মার্চ মাসে সারা ভারতবর্ষে চায়ের উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে দু হাজার মার্চ মাসে মোট চায়ের উৎপাদন হয়েছে বাষট্টি দশমিক পাঁচ দুই মিলিয়ন কেজি যা দু হাজার তেইশে ছিল উনআশি দশমিক ছয় এক মিলিয়ন কেজি অর্থাৎ সতেরো দশমিক শূন্য নয় মিলিয়ন কেজি কম উৎপাদন হয়েছে এক বছরেই দু সালে এ তুলনায় প্রায় ২২ শতাংশ কম উৎপাদন হয়েছে দু হাজার চব্বিশে চা বাগান মালিক সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অমৃতাংশ চক্রবর্তী যথেষ্ট উদ্বিগ্ন এই গোটা বিষয়টি নিয়ে কি বলছেন তিনি শোনা গত চাইতে এবছরে আমি যদি কম্পেয়ার করি তাহলে বৃষ্টির অনুপাত প্রচুর কম আর এই মুহূর্তে বলবো ন থেকে দশ ইঞ্চি বৃষ্টি কম আছে এবং দীর্ঘ এই ড্রট সিচুয়েশনের জন্য যেটা সেকেন্ড ফ্লাশ এক্সপেক্ট করা হয়েছিল সিজনের শুরুতে সেটা প্রচন্ডভাবে ব্যাহত হয়েছে এবং এই ড্রট এবং হটওয়েভ এই কারণে গার্ডেনগুলোতে কোনো রকম মাইটের অভাব নেই সব আছে সব আছে এবং তাদেরকে সরিয়ে দেয়া যে স্প্রেইং করে সরানো সেটাও একটা ব্যয়সাধ্য ব্যাপার দাঁড়িয়ে গেছে খুব কস্টলি অ্যাফেয়ার তার মধ্যে কোনোখানে কোনো গ্রিন লিফ দেখা যাচ্ছে না গাছগুলো জ্বলে যাচ্ছে এই সিচুয়েশনে বৃষ্টির খুব প্রয়োজনীয়তা গত কাল যা খবর পেয়েছি রাতে নাগরাকাটা সেক্টরে কিছু বাগানে বৃষ্টিপাত হয়েছে অন এন অ্যাভারেজ এক ইঞ্চি মতো বৃষ্টি হয়েছে যদিও সেটা সাফিসিয়েন্ট নয় তবু একটু হয়েছে এবং একটা বিরাট নিয়ে আমরা ইন্ডাস্ট্রি বসে আছি যে ইমিডিয়েটলি হয়তো সব জায়গাতেই সম বৃষ্টি হবে এবং একটা ভালো পরিমাণ বৃষ্টি হবে যাতে গাছগুলো বেঁচে থাকতে পারে গাছ বাঁচানোটাই এখন হচ্ছে আসল ব্যাপার দাঁড়িয়ে গেছে এক তো বৃষ্টি অনাবৃষ্টি আরেকটা হচ্ছে পোকামাকড়ের উপদ্রব এবং আমাদের মনে হয় যে প্রপারলি যদি বৃষ্টিটা একটু রেগুলার ইন্টারভেলে হয় তাহলে পরে প্রোডাকশন যেটা পিছিয়ে গেছে ফর্টি পারসেন্ট সেটাকে রিকভার করাটা ডিফিকাল্ট বাট কিছুটা আমরা আগে যেতে পারবো এটাই আশা অপরদিকে জলপাইগুড়ির চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী কি জানান শুনে নিন দেখুন এই বছর কি গত দুই তিন বছর থেকে ক্লাইমেট চেঞ্জের প্রভাব সরাসরি চা শিল্পে এসছে এটা অস্বীকার করার উপায় নেই এই বছর প্রায় সাড়ে সাত মাস হলো বৃষ্টি নেই এবং বৃষ্টির মানে জলসেচ দিয়ে কৃত্রিমভাবে গাছটাকে বাঁচানো যাচ্ছে কিন্তু উৎপাদন আসছে না আপনি যদি মার্চ মাসের ফার্স্ট ক্লাসের প্রোডাকশন দেখেন অল ইন্ডিয়া তাহলে বাইশ মিলিয়ন কিলো মানে বাইশ পার্সেন্ট চা কম হয়েছে মানে প্রায় ১৭ মিলিয়ন কিলো চা কম হয়েছে এটা তাতে আমরা দেখেছি যে উত্তরবঙ্গে ক্ষুদ্র চা বাগানে ক্ষতি প্রায় ছয় কোটি টাকার উপরে এটা মার্চ মাসের ফার্স্ট ক্লাস এবার এপ্রিল গেল মে সেকেন্ড ক্লাস শুরু হয়ে গেছে এটা যদি বৃষ্টি না হয় এবং এত পোকা মাকড় বিভিন্ন ধরনের পোকা মাকড় চলে এসছে তো সবার পক্ষে তো কৃত্রিম উপায় জলসেচ দেওয়া সম্ভব না ব্যয় সাপেক্ষ কিন্তু চা যেহেতু প্রকৃতি নির্ভর আবহাওয়া নির্ভর একটা শিল্প সুতরাং বৃষ্টির উপরে আমাদের নির্ভর করতেই হবে সুতরাং বৃষ্টি যদি না হয় উৎপাদন মার খাবার বহুত সম্ভাবনা আছে সেকেন্ড সেকেন্ড ফ্লাসে এবং যদি আমরা দাম না পাই বা উৎপাদন না হয় তাহলে আমার মনে হয় চা শিল্পের পক্ষে কিন্তু আগামী এই বছরটা একটু অশনী সংকেত বহন করছে তা আমরা অলরেডি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি যে বাংলা কৃষি সিঞ্চাই যোজনা যেতে ইরিগেশন সেট আর একটা ক্রপ ইন্স্যুরেন্স যেটা বলে বাংলা ফসল বীমা যোজনা সেটা ওনাকে বলেছি যাতে আমরা ক্ষুদ্র চাষীরা পাই উনি সম্মত হয়েছেন হয়তো ভোটের পরে এটা মানে সরকারি ভাবে ঘোষণা হবে এই দুটো পেলে ক্ষুদ্র চা চাষিরা যাদের উপরে দশ লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষ জড়িত তারা কিছুটা হলেও কিন্তু উপকৃত হবেন কি ধিমান রায় রিপোর্ট এভি শেষ আরো কাঁটাতারের কেটে গরু পাচারের চেষ্টা বিএসএফ বাধা দেওয়ায় জওয়ানদের লক্ষ্য করে গুলি চলে সংঘর্ষ ঘটনামৃত মৃত এক শিকারপুর মার্কেট কমপ্লেক্সে পরিত্যক্ত অফিসে অগ্নিকাণ্ড স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে এলো আগুন এখনকার মতো নিউজ এ পর্যন্তই পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে দেখতে থাকুন আমার বিশেষ নমস্কার